ওই ওই চরে গেছিলাম গাছ কাটছে, হ্যাঁ হ্যাঁ ডোলার চর, 11টা সাড়ে 11টার দিক গেছি, দুই তিন পাতা কাটছি, আর দেখি যে বাদাম খেতে নড়তেছে, নড়া দেখে আমি হলো দর্দে হয়ে আইসি, হয়ে আইসা মোটা একটা দৈন চাষ হলো, মাথা বেছে একটা প্রথম বাড়ি মারি দিছি, বাড়ি মারছে পরে ওর ঘুরে পারলে তিন চারটা বাড়িতে মারি লাইছি। শুক্রবার সকালে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রির চর ইউনিয়নের আইজুদ্দিন মাতব্বরের ডাঙ্গি গ্রামের তোতা মোল্লার ছেলে মুরাদ মোল্লা পদ্মা নদীর ওই পাড়ে সকালে বাদামের জমিতে কাজ করার সময় একটি সাপ তার নজরে পড়ে। এরপর লাঠি এনে তিন চারটি বাড়ি মেরে সাপটি মেরে ফেলে। এদিকে আগের দিন বৃহস্পতিবার ওই এলাকায় হারুন শেখের ছেলে ইউসুফ শেখ আরও একটি রাসেল ভাইপার সাপ পিটিয়ে মেরে ফেলেছে বলে ইউসুফ শেখ জানান। ঘাস খেটে নৌকার ফেরার পথে একটি রাসেল ভাইপার সাপ তাদের দিকে তেড়ে আসতে দেখেন। তিনি হাতে থাকা বৈঠার দিয়ে পিটিয়ে আহত করে সাপটি ধরে নিয়ে আসেন। পরে জানতে পারেন এটা রাসেল ভাইপার। এরপর ভালো করে পিটিয়ে মেরে নদীতে ফেলে দেয়। এদিকে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের 38 দাগ এলাকার রাসেল ভাইপার সাপের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর আজ শুক্রবার সকাল 11টার দিকে হোসেন ব্যাপারী 50 নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার পরেশুল্লা ব্যাপারীর ছেলে। খবরের সত্যতা নিশ্চিত করে ডিগ্রিচর ইউনিয়ন পরিষদের মেম্বার হায়দার খান বলেন, সম্প্রতি ওই এলাকায় রাসেল ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, মাঝে মধ্যেই তারা এই সাপ দেখতে পাওয়ার খবর পাচ্ছেন। কাতর করছি, কাতর করার পর হলো লাস্টে দড়ি দিয়ে বাইন দিয়ে নই আছে আর কি, আদা মারা ফিরে এনে সে এই জায়গায় এনে মারছে। হলো অনেক লোকজন আইছিল দেখছে, দেওয়ার পর হলো সন্ধ্যার সময় ফেলাই দিছি। তাই আমরা মুখ ঘুরে দিই, এখন বাড়ি বলি বাদাম উঠেছি, মুখ ঘুরে দেখতেছি যে বড় একটা সাপ আমার আর আমার খালার মধ্যিখানে দিয়ে এখন যাবে। আমি দৌড় দিলাম ডাঙ্গার পিলি, এখন আমার খালা কোন পিলি দৌড় দিবি, আমার খালা ওই সাপের পিলে দৌড় দিছে, ঠিক না ভাই? সাপের পিলে দৌড় দিয়ে যায় আসে, আমার খালা হলো পানির মধ্যে পড়ে গেল সেই সাপ আবার এই পিলে দিয়ে ঘুরে যে কোন পিলে গেল আর আমরা দেখতে পারলাম না। কিছুদিন যাবৎ রাসেল ভাইপার সাপ নিয়ে যে আলোচনা চলছে, তার মধ্যে আমাদের সদরি ডিগ্রি চর নর্থ চ্যানেল ইউনিয়ন এটা ব্যাপক আলোচনা চলছে। এবং গতকালকে নর্থ চ্যানেলের একজনকে কামড় মেরেছে, সেই লোকটা আজকে মারা গেছে, এবং আজকেও একটা সাপ ওদিক থেকে নিয়ে আসা হয়েছে সেন্ট বিঘাটে, সেই সাপটাকে মারা হয়েছে। এখন যার কারণে এখন এই রাসেল ভাইপার সাপের কারণে এলাকায় যে ভীতি সৃষ্টি হয়েছে, এখন এই ভীতি সৃষ্টি করার জন্য সরকারের পক্ষ থেকে কিছু করা দরকার। কারণ যে মাঠে যে ফসল আছে, বাদাম তিল অন্যান্য যে ফসলগুলো আছে, সেই ফসলগুলো আনার জন্যে হ্যাঁ সরকারের পক্ষ থেকে মানে উদ্যোগী হওয়া উচিত যে কীভাবে এটার সমাধান করা যায়, কৃষক যাতে ফসলটা ঘরে আনতে পারে সেই ব্যাপারে একটা ভূমিকা পালন করা দরকার।